আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। সকালে আমি আর আপনাদের ভাইয়া একটা বিশেষ কাজে বাহিরে গিয়েছিলাম। তো বাহির থেকে কাজটা শেষ করে বাসায় ফেরার পথে আমাদের বাসার থেকে বেশ একটু দূরেই একটা সুন্দর ইন্ডিয়ান গ্রোসারির দোকান, মানে মার্কেট, খুব বড় মার্কেট, দোতলা মার্কেট একটা সুন্দর, তো ওপেন হয়েছে। তো সেই মার্কেটটার ভিতরে একটু গেলাম, একটু দেখার জন্য গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বলল যে এখান থেকে একটু মাংস নিয়ে যাই, গরুর মাংস, এখানে ফ্রেশ গরুর মাংস, একদম মাছগুলোও খুব ফ্রেশ ছিল। তো আপনাদের ভাইয়া বললো এখান থেকে টুকটাক বাজার করে নিয়ে দেখি খেতে কেমন লাগে। তো সব কিছু একটু একটু করে আর কি কেনাকাটা করছি এখান থেকে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু খুব সুন্দর সবজি আছে, এখানে খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। আমি এর আগে একবার এখান থেকে সবজি নিয়েছিলাম আমি একা এসে, তো আজকে আপনাদের ভাইয়ার সাথে এসে এখান থেকে একটু গরুর মাংস কেনা হলো। চার কেজির মতো গরুর মাংস নিলাম, বেশি নিতে দেয়নি, যে আগে খেয়ে দেখি কেমন লাগে, আমরা তো এখান থেকে কখনো কিনিনি। আর মাছ কেনা হলো। আর এই যে দেখেন, আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, সবজিগুলোকে কিন্তু সুন্দর করে পানি স্প্রে করছে, সবজিগুলো যেন ঠিক থাকে। এইভাবে শাক সবজি তারপরে ফল সব কিছুতে কিন্তু এইভাবে স্প্রে করে। আপনাদেরকে একটু দেখালাম যে কিভাবে বিদেশে সবজিগুলোকে স্প্রে করে রাখে, পানি স্প্রে করে ওরা। আর এখান থেকে নেহার জন্য বেশ কিছু টিফিন কিনলাম আর কি। আর আমি এখান থেকে একটু ছোলা বুট, মানে বিভিন্ন জিনিস আর কি, যেগুলো আমার সামনে রোজার মাস আসছে একটু কাজে লাগবে, সেগুলো একটু কিনে নিলাম। আর খুব দ্রুত আমি মানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ অনেক বড় বড় ভিডিওগুলো আপনারা বেশি লাইক করেন না, যার কারণে অনেক সময় আছে ভিডিওটা একটু ফাস্ট করে দিতে হয়। তো বাজার করা হয়ে গেছে মোটামুটি, তো বাজারগুলো নিয়ে এখন বাসায় চলে আসব। বাসায় এসে আজকে আপনাদের সাথে দুপুরে রান্নাটা শেয়ার করব না, বাজারগুলো নিয়ে এসে সুন্দর করে এখন এই যে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। মাছগুলো নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, রুই মাছ নিয়ে আসা হয়েছে, এই যে এগুলো এখন আমি একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে রেখে দেব। আর বেশ কিছু সবজিও নিয়ে আসা হয়েছে। আর আপনাদের ভাইয়া লতি নিয়ে এসেছে, আমি মানা করলাম, লতি আমি কাটতে পারি না, তো অল্প অল্প করতে করতে হাফ কেজির মতো লতি নিয়ে এসছে, এই লতিটা আমাকে কষ্ট করে কাটতে হবে। আর এই যে সাদা বেগুন টুকটাক বাজার করে নিয়ে আসা হলো, স্টিম নিয়ে আসা হয়েছে। তো এই বাজারগুলো এখন আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর বিকালে আমি কালোজাম মিষ্টিটা তৈরি করেছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনো মিষ্টি বানাতে মানে ভয় পান, মিষ্টি বানাতে পারে না, মনে করে যে মিষ্টিটা হবে না, শক্ত হয়ে যাবে, তারা যদি আজকে আমার এই রেসিপিটা দেখেন, আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটা খুবই সুন্দর হবে। আর এই মিষ্টিটা বানানো কিন্তু খুবই ইজি। তো মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই আপনাদেরকে এখন দেখাবো, আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আছে 4 কাপ পানি, 4 থেকে 5 কাপ পানি আছে। আর এখানে আমি 2.5 কাপের মতো চিনি দিয়েছি, আপনারা আরও কম চিনিও দিতে পারেন, অনেকে চাইলে আরও বেশি চিনিও দিতে পারেন। তো আমি চিনিটা দিয়ে পানিটা ফুটিয়ে আর কয়েকটা এলাচের ফল দিয়েছিলাম, দিয়ে পানিটা ফুটিয়ে আমি এক সাইডে রেখেছি। শিরাটা কিন্তু ঘন হলে হবে না, শিরাটা পাতলা থাকতে হবে। তো আমি চুলাটা বন্ধ করে চুলার উপরেই রেখে দিয়েছি শিরাটা। আর এখন আমি 2 কাপ দুধ নিচ্ছি, 2 কাপ পাউডার মিল্ক এখানে আমি মেপে নিয়ে নিলাম। আপনারা এই মাপটা খুব ভালো করে খেয়াল করবেন, এই কাপের আমি 2 কাপ দুধ নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1/2 কাপ ময়দা, 2 কাপ পাউডার মিল্ক, আর এখানে আমি দেব 1 চা চামচের মতো বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দেব 1 টেবিল চামচের মতো ঘি, দিয়ে খুব ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আজকে কিন্তু আমি ডিম ব্যবহার করব না, ডিম দিয়ে তৈরি করব না, আমি আজকে দুধ দিয়ে আজকে মিষ্টিটা বানাবো। আপনারা যারা দুধ দিতে চান না, তারা কিন্তু ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি এখানে দুধ দিচ্ছি, দুধ দিয়ে অল্প অল্প করে দেব, দিয়ে আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে একটা সফট একটা ডো তৈরি করব। এই যে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে,
একবারে যদি বেশি দুধ দিয়ে যাই বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা সুন্দর হবে না। সেজন্য আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি, আর একটু একটু করে মাখিয়ে দেখছি আমার আর কতটুকু লাগবে। এই যে দেখে বুঝতে পারছেন আমার কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এটাকে এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে একটু আর একটু মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে 10 থেকে 15 মিনিট এখন সুন্দর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই 10-15 মিনিট আমি যে মিষ্টির ডোটাকে ঢেকে রেখেছিলাম, এতে খুব সুন্দর মিষ্টির ডোটা একটু সেট হয়ে গিয়েছে। আর একটা জিনিস খেয়াল করবেন, মিষ্টিগুলো যেন কোনো মতেই বানানোর সময় ফেটে না যায়, তাহলে আপনারা আরেকটু মথে কিছুক্ষণ ওয়েট করে মিষ্টিটা তৈরি করে নেবেন। এই যে আমি পছন্দ মতো আমার নিজের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি, একদম মানে দোকানে যেরকম সাইজের কালোজাম মিষ্টিটা হয় আমি ঠিক ওই সাইজের মিষ্টিগুলো তৈরি করছি। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, আপনারা গোল করেও করে নিতে পারেন। আমি কয়েকটা মিষ্টি গোল করে তৈরি করব, একটু কালার দেব যাতে আপনাদেরকে আমি একটু কাট কেটে দেখাতে পারি যে আমি 2-3টা মিষ্টি একটু গোল করে তৈরি করেছিলাম, ভিতরে একটু ফুড কালার দিয়েছিলাম, আর বাকিগুলো আমি লম্বা করে তৈরি করে নিয়েছি একদম মিষ্টি দোকানের মতো। সাইজটাও ছিল মিষ্টির দোকানের মতো, আর এই মিষ্টিটা যে খেতে কত টেস্টি আমরা সবাই জানি। আর এই মিষ্টি আজকে আমি 4 থেকে 5 কেজির মতো মিষ্টি তৈরি করেছিলাম। এক ভাবির বাসায় মানে দাওয়াত ছিল, সেই ভাবিকে আমি এই মিষ্টিগুলো বানিয়ে দিয়েছি। ভাবি অনেক খুশি হয়েছে মিষ্টিগুলো পেয়ে, কারণ ভাবি মিষ্টি বানাতে পারে না দেখেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটু মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য। তো আমি বললাম ঠিক আছে আমি আপনার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে আসবো। তো আমি ভাবির জন্য মিষ্টি বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর আপনারা হয়তো একটু খেয়াল করেছেন চুলার জালটা কিন্তু আমি একদম স্লো করে দিয়ে রেখেছি, তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় মিষ্টিগুলো কিন্তু নিচের থেকে পুড়ে উপরের দিকে উঠে যাবে আর উপরের অংশটা কালো হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি চুলার জালটা একদম স্লো করে দিয়েছি, দিয়ে মিষ্টিগুলো দিয়েছিলাম। আর মিষ্টিগুলো নিজের থেকে একলা একলাই কিন্তু ভেসে উপরের দিকে উঠছে, আর আমি একটু করে জাস্ট খুব নরম হাতে একটু উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি মিষ্টিগুলোকে আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নেব। মিষ্টি ভাজার উপরেই কিন্তু আপনাদের মানে ভিতরে রস ঢুকবে কি ঢুকবে না এটা নির্ভর করে। যত আস্তে আস্তে দিয়ে আপনারা ধৈর্য সহকারে মিষ্টিটা ভেজে নিতে পারবেন মিষ্টিটা তত বেশি পারফেক্ট হবে। তো বেশ কিছু মিষ্টি আমি একদম কালো করে ভেজে নিয়েছিলাম, আবার কিছুটা আছে আমি নর্মাল ভেজে নিয়েছিলাম, দুই রকমের করে নিয়েছিলাম। যখন আমি মাওয়ার ভিতরে এটাকে গড়িয়ে নিয়ে যাব তখনই কিন্তু দেখতে একদম দোকানের মতো হবে। তো এই যে মিষ্টিগুলো কিন্তু আমি ভেজে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো ভেজে ডুবো তেলে ভাজতে হবে, আর আমি অনেক তেল দিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু ভাজতে ভাজতে যেহেতু অনেক মিষ্টি তেল একটু কমে এসেছে, আবার এখানে তেল দিব, দিয়ে আমি বাকি মিষ্টিগুলো এইভাবে ভেজে নেব। আর যেই শিরাটা আমি করে রেখেছি গরম শিরা, সেই শিরাটাকে আমি আবার চুলা জ্বালিয়ে দিয়েছি হালকা একটু গরম হওয়ার জন্য। এই মিষ্টিটা এখন আমি সেই এই যে শিরার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি ভেজে শিরার ভিতরে দিয়ে আমি 5 মিনিটের মতো একটু জাল করে নেব। তারপরে এটাকে আমি আর ঢাকনা খুলবো না, এটাকে 4-5 ঘন্টা আমি ঢেকে রেখে দেব। 4-5 ঘন্টা পরে আমি আপনাদেরকে কয়েকটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন কী সুন্দর মিষ্টিগুলো হয়েছে, আর মিষ্টিগুলো একদম দোকানের মতো হয়েছে। আমি এখানে 2টা মিষ্টি উঠিয়ে নিয়েছি, গোলগুলোকে আমি একটু ফুড কালার দিয়েছিলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য কতটা সফট হয়েছে দেখেন। আর লম্বাটাকে একটু দেখাই, এই যে দেখেন কী সুন্দর হয়েছে। প্রতিদিনের মতো আজও বলি যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, সে সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে আমি 4 থেকে 5 কেজির মতো মিষ্টি তৈরি করেছিলাম, এগুলো এখন রস থেকে উঠিয়ে আমি সুন্দর করে মাওয়ার ভিতরে গড়িয়ে তারপর ভাবির বাসায় নিয়ে যাব। আর দেখ আপনাদেরকে একটু দেখাই মিষ্টিগুলোর ভিতরে কতটা রস ঢুকেছে আর এতটা সফট হয়েছে, দেখেন কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে।
যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় এই দোয়া করি। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।